বন্ধুরা তোমরা যারা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের মধ্যে এই মুহূর্তে কিছু ছাত্রছাত্রীর ডাউট রয়েছে এখনো পর্যন্ত যে আমাদের পরীক্ষা কি এবছর হান্ড্রেড পারসেন্ট নিশ্চিতভাবে বাতিল হতে চলেছে পরীক্ষার কি হবে পরীক্ষা হওয়ার কতটা চান্স রয়েছে সমস্তটা বিস্তারিত বাস্তব তথ্য তুলে ধরবো একই সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশ এবং কলেজ ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও বিষয় ভিডিওতে থাকবে কাজেই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে তারপরে কলেজের কী আপডেট রয়েছে সমস্তটাই জানাবো তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের মধ্যে কিছু ছাত্রছাত্রী এই মুহূর্তে কনফিউজ পরীক্ষা নিয়ে কি হবে তো এক্ষেত্রে আমি তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের মাধ্যমিক বোর্ডের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় আমাদের উচ্চ মাধ্যমিক বোর্ডের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কিন্তু রীতিমতো পরিষ্কারভাবে প্রেস কনফারেন্সে জানিয়ে দিয়েছে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেবে কিন্তু তোমাদের তার সত্ত্বেও কেন ডাউট কারণ কিছু এরকম ব্যক্তি আছে প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা ক্রিয়েটার কিন্তু তোমাদের বিস্তারিত তথ্য জানিয়েছে প্রত্যেকটা শিক্ষক জানিয়েছে যে তোমাদের পরীক্ষা হবে কিন্তু এই মুহূর্তে তোমাদের কিছু এরকম ব্যক্তি আছে যারা বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে বোর্ডের মধ্যে হান্ড্রেড পারসেন্ট পরীক্ষা বাতিল হচ্ছে তার যুক্তি দিচ্ছে মানে আমি বুঝতেই পারছি না যে কীরকমভাবে তোমরা অনেকেই আমাকে সেই ভিডিওটা রীতিমতো সেন্ড করেছ সেই ভিডিওটা দেখে আমি পরবর্তী ভিডিও বানাতে বাধ্য হই কারণ তোমাদের অনেককেই বোঝাতে আমি অক্ষম ছিলাম তো সেই কারণে আগের ভিডিওটা আমি ক্রিয়েট করেছি এবং আগের ভিডিওতে সমস্ত কিছু তুলে ধরেছি এবং কোনো ব্যক্তির নাম উল্লেখ না করে কিন্তু যে ব্যক্তি অন্যায় করে সে ব্যক্তি কিন্তু নিজের থেকেই বুঝতে পারে যে এটা আমাকেই বলা হচ্ছে এবং রীতিমতো সে বুঝতেও পারে আর তার রিপ্লাই আমি কিছুই বলতে চাই না কারণ যে নিজের ইন্ট্রোটাও তৈরি করতে পারে না লোকের ইন্ট্রোটা পুরোপুরি নকল করে সেই ব্যক্তি সম্বন্ধে আমার কোনো কিছু বলার নেই যে ব্যক্তি ভবিষ্যৎবাণী করতে পারে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে বোর্ডে লিখে দেয় যে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে সেই ব্যক্তিকে বলার মতো যোগ্যতা বা কোনো জবাব দেওয়ার মতো যোগ্যতা আমার নেই যে ব্যক্তির এতটা ক্ষমতা পাড়ার শিক্ষায়নকে এ শিক্ষামন্ত্রী স্থাপন না করে তার কথায় শিক্ষামন্ত্রী স্থাপন করে মানে এই ধরনের মস্তিষ্কের ব্যক্তিকে রিপ্লাই দেওয়ার মতো ক্ষমতা আমার নেই এছাড়াও অনেক কারণ আছে সেগুলো আর নাই বললাম এই সমস্ত কারণে আমার যোগ্যতা বা ক্ষমতা বা দক্ষতা নেই যে তাকে জবাব দেওয়ার তো এক্ষেত্রে আমি শুধুমাত্র একটাই বলবো তোমাদের উদ্দেশ্যে কারণ তোমরাই আমার পরিবার তোমাদের আমি সঠিক রাস্তা দেখাতে পছন্দ করি যে সময় যে পরিস্থিতি সেই সময়ের অ্যাকর্ডিং আমি যেতে পছন্দ করি এই মুহূর্তে আমাদের বোর্ডের যে সভাপতি আছে তাদের বক্তব্য পরীক্ষা হবে আমাদের রাজ্য সরকার প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজ খোলা নিয়ে বিদ্রোহ করছে এ আন্দোলন করছে পথে নেমেছে সেই কারণে স্কুল খোলার প্রবল সম্ভাবনা রয়েছে আর একটা জিনিস তোমরা প্রত্যেকে মাথায় রাখবে যে নিউকোপ ভাইরাস পরবর্তীকালে আমাদের দেশে আছড়ে পড়বে যে ভাইরাসে এখনো পর্যন্ত একটি ব্যক্তিও আক্রান্ত হয়নি কেবলমাত্র সম্ভাবনা কেবলমাত্র রিসার্চে কথা বলছে যা বাস্তবিত হওয়ার চান্স ওয়ান পারসেন্টেরও কম সেই বিষয়টাকে আঁকড়ে ধরে রেখে আমাদের পরবর্তীকালে যে কোভিডের ঢেউ আসতে পারে সবাই সংক্রমিত হতে পারে আবার পরিস্থিতি এক হয়ে যাবে আবার নতুন ভেরিয়েন্ট আসবে যেটা আমাদের হু থেকে সবাই খারিজ করেছে সেই সমস্ত বিষয় নিয়ে ভেবে তোমার পড়াশোনাকে বন্ধ করে তোমার কেরিয়ারকে নষ্ট করার আর দায়িত্ব যদি তুমি নিতে পারো তাহলেই তুমি একমাত্র ভাববে যে তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে শুধুমাত্র আমি একটাই কথা বলবো তোমাদের এই মুহূর্তে সমস্ত দিক থেকে একটাই বিষয় উঠে আসছে তোমাদের পরীক্ষা হবে আগের বারের পরিস্থিতি আর এইবারের পরিস্থিতি এক না এখন পরবর্তীকালে সুনামি আসলে অবশ্যই পরীক্ষা বাতিল হবে সেই সময় পরীক্ষা নেওয়া সম্ভব না পরবর্তীকালে কি হবে সেটা ভেবে এখন হানড্রেড পার্সেন্ট নিশ্চিতভাবে আমি কেন ও শিক্ষামন্ত্রী কেন মুখ্যমন্ত্রীও বলতে পারবে না যে তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে কি বাতিল হচ্ছে না আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার করলাম আর তোমরা যারা একাদশ শ্রেণীর পরীক্ষার্থী আছো তোমাদের পরীক্ষা নিয়ে এই মুহূর্তে অফিশিয়াল কোনো তথ্য নেই তার সত্ত্বেও রাজ্যে যদি মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা হয় হয় যেটা সভাপতি বলেছে সেক্ষেত্রে একাদশ শ্রেণীর পরীক্ষাও নেওয়া হবে যদিও এটা স্কুলের ওপর নির্ভর করে কারণ একাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্টের দায়িত্ব সম্পূর্ণ স্কুলের ওপর থাকে আশা করি কি বলতে চাইলাম বুঝতে পেরেছ এখন তোমাদের একটাই কাজ মনোযোগ সহকারে যারা মাধ্যমিক রয়েছে উচ্চ মাধ্যমিক রয়েছে তারা মনোযোগ সহকারে পড়াশোনা করো এবং নিজে ভালো কিভাবে রেজাল্ট করবে সেই অনুযায়ী চেষ্টা করো আমি মানছি অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা সিলেবাস শেষ করতে পারিনি পড়াশোনা করতে পারিনি ইন্টারনেট ব্যবস্থার কারণে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই রাজ্য সরকারের কাছে আমি বিনুতি অনুরোধ করছি তারা যেন ব্যাপারটা খুঁটিয়ে দেখে এবং ছাত্রছাত্রীদের আমার ব্যক্তিগতভাবে মনে হয় যদি এটা কোনো অফিসিয়াল তথ্য না কিছুটা পিছিয়ে যেতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং দরকার ছাত্রছাত্রীদের সময় দেওয়া কারণ ছোটো ছোটো খুদেরা রাস্তায় নেমেছে যাতে এ তারা অনলাইনে ক্লাস করতে চায় না অফলাইনে ক্লাস করতে চায় তারা স্কুলের আনন্দ নিতে চায় আমরা সকলেই জানি স্কুল কলেজের যে শৈশবকালের আনন্দ মজা শিক্ষকদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পড়াশোনা করা সেই আনন্দ কিন্তু কোনো অংশেই এই তুলনা করা যায় না অনলাইন ক্লাসের সাথে সেই কারণে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা ভেবে ছাত্রছাত্রীদের সুরক্ষা বজায় রেখে পুনরায় রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জোরতর কাজ শুরু হয়েছে এই মুহূর্তে সকল ছাত্রছাত্রীকে একটাই অনুরোধ করবো কোনো কিছুতে দিকভ্রস্ত না হয়ে পড়াশোনায় মনোযোগী হও পরবর্তী কেরিয়ারের জন্য নিজে ভালো কিভাবে নাম্বার ক্যারি করবে নিজে কিভাবে নিজের কেরিয়ারকে গড়বে সেই দিকে মনোযোগ হও অন্য কিছু বিষয়ে ডিস্ট্র্যাক্ট না হয়ে আর একই সাথে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের উদ্দেশ্যে প্রত্যেককে বলে রাখি তোমাদের ইভেন্ট সেমিস্টার পরবর্তীকালে অফলাইনে হবে না অনলাইনে হবে তোমরা অনেকেই জানতে চাইছো তো এক্ষেত্রে এই মুহূর্তে বলা সম্ভব নয় এরকমভাবে ষোলোই নভেম্বর থেকে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়েছিল দ্যাটস মিনস কলেজ ওপেন হয়েছিল সেই সময় যেরকম ভাবে ধীরে ধীরে কলেজ শুরু হয়েছিল সেই একই রকমভাবে শুরু করার পরিকল্পনা সম্পূর্ণভাবে নিয়ে রেখেছে প্রত্যেকটা রাজ্যের কলেজগুলো যেটা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি তো কাজেই যখনই স্কুল ওপেন হবে সেই সঙ্গে কিন্তু কলেজও ওপেন হবে এই মুহূর্তে যা তথ্য রয়েছে এবং পরবর্তীকালে কলেজ যদি স্বাভাবিকভাবে এই মুহূর্তে ওপেন করা হয় সম্পূর্ণ ছাত্রছাত্রীদের জন্য যেটা পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এ তাহলে কিন্তু তোমাদের পরবর্তী যে সেমিস্টার আছে সেটা অফলাইনে হওয়ার সর্বাধিক চান্স রয়েছে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মরে হচ্ছে পরবর্তীকালে পরিস্থিতির ওপর অবশ্যই সমস্ত কিছু নির্ভর করছে তোমাদের সমস্তটাই এক্সপ্লেন করলাম এখনও যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাই ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত